সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং আমার সাথে আছেন তো বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এখন এই ওড়না একটা ওড়না আমি সুতা টেনে কাজ করা দেখাইছি সেটারই সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের করে দেখাবো তো সেটা এখন আপনাদের দেখাচ্ছি আমি সম্পূর্ণ সুতা টেনে একটি ওড়না করেছি দেখুন আমি আগে থেকেই এই সুতাগুলো উঠিয়ে রেখেছি আপনাদের শেখার জন্য আমি একটা করে দেখাবো আপনাদেরকে যে আমি কীভাবে সুতাগুলো তুলেছি তো আমি প্রথমে ওনারটার মাপ নেওয়াটা আপনাদের বুঝিয়ে দিব। দেখুন আমার প্রতিটা ক্ষোভ যেন সমান হয় সেই জন্য আমরা ইঞ্চি টেপের সাহায্যে মেপে কাজটা করলে আমাদের প্রত্যেকটা ঘর সমান হবে তো দেখুন বন্ধুরা আমার ঘরগুলো কতটুকু নিয়েছে আমি দেখুন আমার সাড়ে নয় ইঞ্চি আছে এদিকেও আমার দেখুন সাড়ে ন ইঞ্চি করে আছে মোট কথা আমার যে বক্সটা হয়েছে সে বক্সটা চারপাশে সাড়ে নয় ইঞ্চি করে হয়েছে প্রত্যেকটা ঘর সমান মাপে আমি মেপে নিয়ে করেছি তারপরে আমি একটি একটি করে সুতা কীভাবে খুলে নিয়ে এই ক্ষোভগুলো তৈরি করেছি আপনাদের সেটাই এখন দেখিয়ে দিব। তো আমি এই যে দেখুন আগে থেকে একটু খুলে রেখেছি সেটাই যে এইভাবে একটি একটি করে সুতা আমরা খুলে নিয়েছি এভাবে করে আমরা একটি একটি করে সুতা তুলে নিব তুলে নিয়ে জায়গাটা খালি করে নিব দেখুন এই যে এভাবে করে দেখুন এই যে আমি এভাবে সুতাগুলো বের করে নিচ্ছি হ্যাঁ সুতাটা কত দেখা দেখা দেব যে এভাবে করে আমরা একটি একটি সুতা টান দিলে এভাবে আমাদের বের হয়ে আসবে প্রথম একটা দুইটা সুতা বের করতে একটু কষ্ট হবে তারপরে যখন সুতাটা একটু ফ্রি হয়ে যাবে তখন টান দিলে এভাবে ইজিলি সুতা বের হয়ে আসবে আমরা যতটা দূরত্ব চাচ্ছি মানে গ্যাপটা যতটুকু চাচ্ছি দেখুন আমি এখানে কি পরিমাণ গ্যাপটা নিয়েছি আমি এই পরিমাণ গ্যাপটা নিয়েছি তো এই গ্যাপটা আপনাদের নিজের ওপরে নির্ভর করবে আপনার ফাঁকাটা কতটুকু চাচ্ছেন কতটুকু সুতাটা বের করে নেবেন এখানে আমার অল্প কয়টা আমি বের করেছি আরও বেশ কিছু বের করতে হবে বের করে আমরা এই পরিমাণ জায়গা বের করে ফিরে আসব তো দেখুন বন্ধুরা আমার এই পুরোটা সুতা তোলা হয়ে গেছে আমার এখানে আর অল্প একটু বাকি আছে সেইটুক কাজ করে আমি আপনাদের দেখাচ্ছি তো পাশে সুতা তোলার সময় একটু খেয়াল করে তুলবেন বন্ধুরা যেন আমাদের অন্য সাইডের সুতা যেন টান লেগে উঠে না যায় তাহলে অন্যটা দেখতে খারাপ হয়ে যাবে এই যে দেখুন আমার এই লাইনটা সুতো তোলা হয়ে গেছে এখন পুরো ওড়নাটা আমি এভাবে খোপ করে টেনেছি এখন আপনাদের আমি বুনন দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে মাছ কাটা সেলাইটা বুনব সেটাই আপনাদের এখন আমি দেখাবো আমরা সুতাটা এভাবে আটকে নিচ্ছি এক পাশে এভাবে করে আটকে নিব নেওয়ার পরে আমরা এক ভাগ সুতা নিব এভাবে করে দেখুন এক ভাগ সুতা নিয়েছি সেটাকে আবার দুই ভাগ করছি এভাবে করে আমরা দুই ভাগ করলাম এভ� দুই ভাগ করার পরে আমরা এই সুতাটা উল্টে নিব রকম করে সামনে আমাদের এই বুননটা আমরা যেভাবে করলাম প্রতিটা বুনন সেম একইভাবে আমরা করব দেখুন আমি আবার এখানে এক ভাগ সুতা নিব এরকম করে এক ভাগ সুতা নিয়েছি নিয়ে এখন এটাকে আবার আমরা দুই ভাগ করছি এভাবে করে তারপর এখন আমরা আবার এটাকে উলটিয়ে নিয়ে সামনে নিয়ে চলে আসব এভাবে করে আমাদের দুইটি বুনন হয়ে গেল আমরা প্রথমে যে বুননটা আপনাদের দেখিয়েছি সেম সেভাবেই প্রতিটা বুনন আমরা একইভাবে করব দেখুন এভাবে করে আপনাদের বোঝার সুবিধাতে আমি আবারও করে দেখাচ্ছি যে এক ভাগ সুতা নিয়ে আমরা সেটাকে আবার দুই ভাগ করে নিলাম নেওয়ার পরে আমরা উলটিয়ে সামনে নিয়ে চলে আসছি এইভাবে আশা করি আপনারা প্রতিটা বুনন বুঝতে পারতেছেন তো পুরো অন্যটা আমরা এভাবে করেই ফিরে আসবো ফিরে এসে আপনাদের দেখাবো অন্যটা এই যে দেখুন ফিরে এসে আপনাদের দেখিয়ে দিব ওনাটা কেমন হবে তো বন্ধুরা দেখুন আমি পুরো অন্যটায় এরকম কাটা সেলাই বুনন করে ফিরে এসেছি আমার পুরো অনাটা দেখতে এমন হয়েছে আমি দুইটা কালার কম্বিনেশনের ওনাটা করেছি এবং কিছু হা কিছু হাতের কাজও করে নিয়েছি তো ওনাটা দেখতে অনেক সুন্দর হয়েছে আপনাদের পছন্দ হলে বাসায় বসে নিজেদের জন্য তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে সকলকে ধন্যবাদ